বাগদার কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ। বাগদার পঞ্চায়েত সমিতি প্রধানের সঙ্গে গ্রামবাসীদের বচসা, 100 দিনের কাজে টাকা না দেওয়ার অভিযোগ। কেন্দ্র টাকা দিচ্ছে না এমনই দাবি পঞ্চায়েত সমিতির সভানেত্রীর। কেন্দ্র প্রকল্পে সম্পূর্ণ টাকা দেবে আশ্বাস কেন্দ্রীয় প্রতিনিধি দলের। সমীরণ পাল কথা বলবে আমাদের প্রতিনিধির সঙ্গে। সমীরণ, কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে এলাকার মানুষ আজ ঠিক কি অভিযোগ করেন? দেখো অমৃতা, বাগদা ব্লকের রনঘাট গ্রাম পঞ্চায়েতের আউলডাঙ্গা গ্রাম, সেখানে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের 3 সদস্যের প্রতিনিধি দল প্রকল্পের কাজ ঠিকমতো হচ্ছে কিনা, 100 দিনের কাজ ঠিকমতো হচ্ছে কিনা তারা সহযোগী নিয়ে খতিয়ে দেখতে তারা বিভিন্ন গ্রামে ঘুরছেন। এবং আউলডাঙ্গা গ্রামে গেলে তারা গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে এবং সেখানে উপস্থিত ছিলেন বাগদা পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি গোপা রায় এবং তার সামনে ক্ষোভে ফেটে পড়েন। তারা 100 দিনের টাকা ঠিক মতো পাচ্ছেন না, এই টাকা সুপারভাইজাররা আত্মসাৎ করে নিচ্ছে, এই অভিযোগ সাধারণ গ্রামবাসীদের কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে। গোপা রায় অভিযোগ অস্বীকার করেছেন, তিনি জানিয়েছেন যে কেন্দ্র টাকা দিচ্ছেন না, সেই কারণে গ্রামবাসীদের টাকা দেওয়া যাচ্ছে না। এই নিয়ে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। বাগদা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়, এই সমস্ত এলাকায় পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের কেন্দ্রীয় প্রতিনিধি দল বিস্তীর্ণ প্রত্যন্ত গ্রামে ঘুরে বেড়াচ্ছেন কেন্দ্রীয় প্রকল্পের টাকা ঠিক মতো খরচ হচ্ছে কিনা তা দেখার জন্য। আর সেই সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায় আউলডাঙ্গা গ্রামে। অমৃত, ধন্যবাদ। রাজ্যে কেন্দ্রীয় দল তৃণমূলকে নিশানা শুভেন্দুর। কেন্দ্রীয় প্রকল্পের টাকা তৎস্বরূপ এবং অসঙ্গতি খতিয়ে দেখছে কেন্দ্রীয় দল। দুর্নীতির তথ্য লোপা চলছে বিভিন্ন পঞ্চায়েতে, পঞ্চায়েতে দুর্নীতির তথ্য নষ্ট করে ফেলা হচ্ছে। টুইট বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এখানে ফাইল সরিয়ে ফেলার কোনো প্রশ্ন নেই, কারণ স্বাভাবিকভাবে যারা কেন্দ্রীয় টিম আসবেন তারা অত্যন্ত অভিজ্ঞ, ফাইল সরিয়ে ফেললে তারা সহজেই ধরে ফেলতে পারবেন কোনো ফাইল সরানো হয়েছে কিনা। সুতরাং ফাইল সরানোর প্রশ্ন নেই, বিজেপির নেতৃত্ব যাই বলুন না কেন, অডিট করার আগে যেমন কর্মচারীরা ভীষণ ব্যস্ত থাকে ফাইলগুলোকে গুছিয়ে নেওয়ার জন্যে, ঠিক একই কাজই করছিলেন পঞ্চায়েতের প্রধান সহ বিভিন্ন আধিকারিকেরা, পঞ্চায়েতের কর্মীরা, সেটাকে শুভেন্দু বাবুরা অপব্যাখ্যা করছেন।